এই ধরনের ঘটনার মান্য নেওয়ার মতো না। আমি যখন রাত বাজে প্রায় 3টার কাছাকাছি বা 2:45 এইভাবে হইব, তখন আমরা মাইকের আওয়াজ শুনছি। এর আগে কিন্তু 2টার দিকে আইয়া পাইছি, 2টার দিকে এরার বাড়ি ডাকাতি করছে। জি, তো কইরা যাওয়ার পরে ওই তারা ঘর থেকে ওই তখন পাশে আপনি ক্যামেরাটা ঘুরায় নামি দেখাই, ওই যখন লাল লাল টিনের ঘর। জি জি জি, ওইটার কেন নতুন আরেকটা বাড়ি, তখন এখানে লাঠি দিয়ে একটা না দুইটা বাড়িও মারি দিচ্ছে। আচ্ছা আচ্ছা, বাড়ি মারার পরে তারা এলো বাতারি সেদ আরম্ভ করছে, তারা ফাওয়ার সেদ আছে, হাতে আছে মারাত্মক লিটন যে লিটন যে তার লিটনের লিটনের। আচ্ছা, তখন আমরা মাইকিং উনি আমি আমার ছেলে বেলে লিয়ে আমার বাড়ি তো পাক্কা দূর কুরসি। জি জি, তো আইলাম আইয়া ভাইছি এরার যে হেউরে এলাকার কিছু মানুষের ছুটাইছুন আর কেউ রুইছুন, তো আইয়া এরার হাত ফাওয়ার বান ছুটাইলাম মুখ বান্ধা। এই যে ঘটনাটা ঘটনাটা অত্যন্ত মান্য নেওয়া মর্মান্তিক। আচ্ছা, খুবই দুঃখজনক। আচ্ছা, উনারা এত টাকা করে রাখলেন কেন? কেন ঘটনাটা আপনি দেখেন, তারা নতুন ঘর তুলছে, ছেলে এক্সট্রা আছে ফ্রান্স, এক্সট্রা আছে পর্তুগাল। জি, ওই যে নতুন ঘর দর্শক, এই হলো এই হলো নতুন ঘর তারা বানাইছে করতেছে এখন। বালু এখানে রয়েছে, এখানে ইট রয়েছে, কনক্রিট রয়েছে, এখানে সবকিছু রয়েছে, নতুন বাড়ি তারা বানাইতেছেন বড় আশা নিয়ে। কিন্তু এই যে টাকার দল এখানে হানা দিয়ে তাদের সব নিয়ে গেল। আসলে এই বিষয়টা মতিন ভাই আপনাদেরকে বলেছেন আগেও, যাতে প্রশাসন যাতে এই ঘটনার মুঠি উদ্ঘাটন করে মানে এই ব্যবস্থা গ্রহণ করেন। তো মতিন ভাই, তো আসলে আপনি এই বিষয়টা নিয়ে আমরা আপনার সাথে কথা বলেছি, আপনাকে ধন্যবাদ। আসলে আমরা এটার মানে আপনার সাথে আমরা সমবেদনা প্রকাশ করছি। তো এই বিষয় নিয়ে আপনি প্রশাসনের নিকট আর কি কিছু বলতে চাচ্ছেন? প্রশাসন কি কেউ কি আসছিলেন এখানে? না, এখানে আসেন নাই, এখনো কেউ আসেন নাই, হয়তো তারা জানেন নাকি না। প্রশাসনকে কি জানান হয়েছে? জানতাম না, আমরা ছোটবেলাতেও দেখেছি, আমরা বড় হয়েও দেখেছি। মতিন ভাই একজন ভালো মানের একজন শিল্পী ছিলেন, বাউল মুসুন আলী সাহেবের অন্যতম একজন শিষ্য বাউল মতিন ভাই। তো মতিন ভাই একজন সাদা মানের একজন মানুষ, তার বাড়িতে আজকে এই ঘটনাটা আসলে মেনে নেওয়ার মতন না। তো আমরা দাবি রাখছি প্রশাসনের নিকট যাতে এই ঘটনার তথ্য উদ্ঘাটন করে এই ডাকাতদেরকে আইনের আওতায় আনা হয়। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভাই। হ্যালো, জি জি জি, মতিন ভাই কি হয়েছে বলেন? মশুরিও হারছে না দর্শক, আপনারা দেখেন এখানে মশারিটা পর্যন্ত কেটে দিয়েছে, মশারি কেটে কিন্তু এই মশারির ভিতরে তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন, তাদেরকে কিন্তু ঘুম থেকে তুলে এবং ঘুম থেকে তুলে তারা এই ঘটনাটা তারা ঘটায় এবং তারা তছনছ করে সব কিছুকে ঘরের আসবাবপত্র তছনছ করে তারা বলছেন যে সব কিছু নিয়ে গেছে। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সালাম আলাইকুম। জি, এইগুলো ভাঙছে না, সব ভেঙ্গে ছুড়ে ঘরে এই দামি মালামাল সব নিয়ে গেছে না? ওই লা কিছু ভাঙছে না। আচ্ছা, যাই হোক, তো যারা দেখছেন আমাদের এই ভিডিওটা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাই।